হাতে প্ল্যাকার্ড, রাজপথে শত মানুষের দীপ্ত কণ্ঠে স্লোগান। মঙ্গলবার সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে মিছিল করে মুক্তিযোদ্ধা মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এদিন শাহবাগে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক সংগঠনও। মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এসব সন্ত্রাসী কারা করছে, এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, ওদেরকে ধরে এনে উপযুক্ত শাস্তি না দিলে এটা কোনো বিহিত হবে না। কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতের দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। আমরা কোনো ধর্মান্ধতা চাই না, আমরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সমমর্যাদা এবং সম অধিকার নিয়ে বাঁচতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক জাতি, আমরা বাঙালি। আমরা চাই সবাই ভবিষ্যতে একসঙ্গে মিলেমিশে এক কাতারেই থাকতে। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত সহ চার দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ধর্মীয় অনুভূতির নামে যখন বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে, সে ব্যাপারে যেন আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক থাকে। কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় প্রশাসনের গাফিলতি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।